শেষ পর্যন্ত যেটা হবে ওটা বিপদজনক, ওটা আর আমি বলছি না। শেষ কথা যেটা আপনাদের সামনে, আল্লাহ পাক ডাক দিবেন, জান্নাতবাসীদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, জাহান্নামবাসীদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক যাদেরকে বের করা তাদেরকে বের করে এনে যা কিছু জাহান্নামে তারা আছে, আর যারা জান্নাতে গেছে গেছে, এই সময় আল্লাহ পাক ডাক দিবেন। জান্নাত এবং জাহান্নামের মাঝখান থেকে ডাক দেওয়া হয়, ইয়া হালাল জান্নাত, ইয়া হালাল নার, হে জান্নাতবাসীরা শুনো, হে জাহান্নামবাসীরা শুনো। জান্নাতবাসীরা একটু আতঙ্কিত হয়ে পড়বে, আবার নতুন করে ডাকে কেন, হায় হায় এই জান্নাত থেকে আবার বের করে দেবে নাকি আল্লাহ। জাহান্নামবাসীরা একটু চিন্তা করবে, ডাক যখন দিল নিজের থেকে, তাহলে শাস্তি কি মওকুফ হবে নাকি, আরো কেউ বের করবেন কিনা আমাদের। ডাক দেওয়া হবে, জান্নাতবাসীরা কান পেতে শোনার জন্য রেডি, জাহান্নামবাসীরা কান পেতে শোনার জন্য রেডি। এই মুহূর্তে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, মৃত্যু কি প্রথম বলেছিলাম তাই না, মৃত্যু হলো শেষ মুহূর্তে যাইয়া একটা দুম্বা, শেষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মৃত্যু, সেরা কিয়ামতের মাঠে শেষ মুহূর্তে যে কি হবে, একটা দুম্বা, আম এই যে মাইটা রঙের একটা দুম্বা, সেটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে সিরাতের ওখানে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু সেখানে এনে মৃত্যুকে জবাই করে দিবেন। মৃত্যুর মৃত্যু হয়ে যাবে, মৌতের মৌত হয়ে যাবে। এখন কি জান্নাতের কেউ মরবে, জাহান্নামের কেউ মরবে? আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেবেন, ইয়া আহলাল জান্নাতে খুলুদ, ইয়া আহলান নারে খুলুদ। এখন যারা জান্নাতে আছো চিরস্থায়ী হয়ে গেল, আর এখন যারা জাহান্নামে আছো শিরক করেছো তওবা করো নাই, তারা চিরস্থায়ী হয়ে গেলে মৃত্যুর মৃত্যু হয়ে গেল, জান্নাতিরা জান্নাতে চিরস্থায়ী হয়ে গেল, জাহান্নামীরা জাহান্নামি চিরস্থায়ী হয়ে গেল। এই হলো আখেরাতের আজকের জন্য আপনাদের জন্য সংক্ষিপ্ত কিছু। ঘরে যাবেন নিয়ম অনুযায়ী শুবেন, ডান কাঁধে শুবেন, ওযু করে শুবেন, তারপর দোয়া পাঠ করে শুবেন। এই দোয়াটা পাঠ করে যদি শুইতে পারেন রাত্রে, সহি মুসলিম কিতাবুল আজকার আছে, আল্লাহুম্মা ফাওয়াত্তু আমরি ইলাইক আলজাতু জাহরি ইলাইক ওয়া ফাওয়াত্তু আমরি ইলাইক ওয়া কি আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াত্তু আমরি ইলাইক ওয়া আলজাতু জাহরি ইলাইক ওয়া রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজাল ওয়া বিনবিয়িকা আল্লাযী আরসালত। যদি এই দোয়াটা খুব মিশে হয়ে গেছে আমার একটু, যদি পাঠ করে শুইতে পারেন ডান কাতে ওযু করে, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, সদ্য প্রসূত নিষ্পাপ শিশুর মতো আপনার মৃত্যু হবে। যান আলহামদুলিল্লাহ, আজকে রাত্রের জন্য ছুটি, রাতটা ওযু করে ডান কাতে ইনশাআল্লাহ শোয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের মৃত্যুকে লা ইলাহা ইল্লাল্লাহ পরে যেন মৃত্যু হওয়ার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ যদি মৃত্যুর সময় কার মুখ দিয়ে জারি হয়, সে জান্নাতে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।